কী জাহিদ, তুই কি ভেবেছ যে তোর সাথে বন্ধুত্ব হয়ে না চললে রেহমান চলতে পারবো না? মেন হইল মানুষের ব্যবহার। মানুষের ব্যবহার যদি ভালো থাকে তাহলে কোনো সময়ও কোনো টেনশন থাকে না। সি জাহিদ সি, তুমি না আমার বন্ধু ছিলা, তুমি বন্ধু হইয়া বন্ধুর সাথে প্রতারণা করতে বললা। হ্যাঁ সি জাহিদ সি, আমি কল্পনাও ভাবতে পারি নাই যে তুমি জাহিদ বন্ধু হইয়া বন্ধুর সাথে প্রতারণা করবা। আচ্ছা তুমি না জাহিদ অনেক বিপদে ছিলা, তোমাকে না আমি বিপদে থেকে উদ্ধার করে দিছি। কি জাহিদ, তুমি কি ভুলে গেছো তোমাকে যে আমি বিপদে থেকে উদ্ধার করে দিছি? আরে স্যার ক্যা বাত হ্যায়, আমি তো কল্পনাও ভাবতে পারি নাই তুমি বন্ধু হইয়া বন্ধুর সাথে প্রতারণা করবা। কেমন আছেন সবাই? হ্যাঁ আশা করি সবাই ভালো আছেন, আমিও সব সময় ভালোই থাকি। আমি বাজা আইগা না ভিডিও। তাহলে বেশি দেরি না করে ইন্ট্রো না দিয়ে ভিডিও স্টার্ট করি। ঠিক আছে ঠিক আছে, চলিয়ে শুরু করতে হ্যাঁ। সি জাহিদ সি, যখন তুমি বিপদে ছিলা তখন আমি তোমার কাছে বাইছিলা। হ্যাঁ এখন তুমি বিপদ উদ্ধার হয়ে গেছো, এখন আমি তোমার কাছে কিছুই না, তাই না? হ্যাঁ। কি জাহিদ, তুই কি ভেবেছ যে তোর সাথে বন্ধুত্ব হয়ে না চললে রেহমান চলতে পারবো না? না 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 না, রেহমান তোদের সাথে না চললেও রেহমান চলতে পারবো। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? কিন্তু একটা কথা মনে রাখ যে মেন হইলো মানুষের ব্যবহার। মানুষের ব্যবহার যদি ভালো থাকে তাহলে কোনো সময়ও কোনো টেনশন থাকে না। ঠিক বলেছো, তুমি ঠিক তো দাও কেন না। মেন ব্যবহার যদি অল্প খারাপ থাকে তাহলে সব সময় কিন্তু সে দুঃখিত আর সব সময় সে শান্তিতে থাকতে পারে না। ঠিক বলেছো, সমঝলো? তাহলে মনে কর এখন তুইও ওইরকম হয়ে গেছস, কারণ তোর একটু ব্যবহার খারাপ আছে, এই জন্য তোর নাম তুলে আজকে সোশ্যাল মিডিয়াতে বক বক করতাছি। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? আরেকটা কথা জাহিদ, তুই কি ভেবেছস যে চ্যাট ছেড়ে রেহমানের কোন ধরনের কন্টেন্ট দিব না? না 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 না, রেহমান কন্টেন্ট বাদ দেওয়া বললাহান না। রেহমান অল্প কয়েকদিন প্রবলেম আসিল, এই জন্য কোনো ধরনের কন্টেন্ট দেয় নাই, কিন্তু এখন রেহমানের প্রবলেম উদ্ধার হয়ে গেছে, এখন রেহমান কন্টেন্ট বানানি বাদ দিব না। কথা কি ক্লিয়ার না বেজাল আছে? কন্টেন্ট সব সময় পাইয়া যাবি। হ্যাঁ আরেকটা কথা মনে রাখ যে রেহমান খালি কিন্তু তোর নামে ভিডিও বানাবো না। আজকে ভিডিও বানানি উদ্দেশ্য হইলো কি, যে তোর ব্যবহার খারাপ, তুই আমার সাথে ব্যবহার খারাপ করছস, তুই না আমার বন্ধু ছিলি। আরে তুই না নিজেই বলছস যে রেহমান তুমি আমার বন্ধু, কে তোর রেহমান বন্ধু এখন কোথায় গেছে? আরে তোর ব্যবহার খুবই খারাপ, কি বলবো বল, তোর সাথে আমার সাথে কি কথা ছিল যে তোর সঙ্গে আর আমার সঙ্গে কোনো ধরনের কন্ট্রোভার্সি থাকবো না, তুই আর আমি এখন বন্ধুত্ব হয়ে চলবো, এখন তুই কোনে গেছস, এখন তুই এখন কোথায় গেছস? হ্যাঁ বকা সুদা, তুই কি ভেবেছস যে বাস রেহমান বাদ দিছে, রেহমান আর কোনো ভগবগি করব না? হ্যাঁ কোনো চিন্তাই করিস না, এখন তোদেরকে গান ফাটা রস করেই যাব, কারণ চ্যাট ছেড়ে রেহমান সোশ্যাল মিডিয়াতে এসে গেছে। গাইস আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, যে আমি রস করলে আমি আপনাদের কাছে খারাপ হয়ে যাই। গাইস আমি রস্টিং করা বাদ দিছিলাম, কিন্তু আমি এরকম চুতিয়া চুতিয়া মানুষ আছে যে তাদেরকে রস না করে থাকতে পারি না। গাইস যে ব্যান করে এরকম ব্যবহার খারাপ, যে শালিরে সোশ্যাল মিডিয়াতেও শান্তি এলে থাকবো না, আর কাউকে সোশ্যাল মিডিয়াতে শান্তি এলে রাখবার দেবো না। গাইস এরকম মানুষ আছে না নাই যে বন্ধুত্ব হয়ে এরা বন্ধুকে গুলি মেরে উড়াই দেয়,